কত দামি মানুষ পৃথিবীর কত নামি দামি মানুষ ছিল কিন্তু আল্লাহ তার নাম উচ্চারণ করেন নাই লোকমানে হাকিমের নাম উচ্চারণ করেছেন এবং বলেছেন করা কথা চাইনা লোকমান হিকমা অবশ্যই আমি লোকমানে হাকিমকে হাকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম কে বলছেন শোনেন বুদ্ধিজীবী এক জিনিস আর বুদ্ধিমান অন্য জিনিস উচ্চ শিক্ষা এক জিনিস আর সুশিক্ষা ভিন্ন জিনিস উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে উচ্চমানের মানের জানোয়ার হওয়া যেতে পারে সবাই না কিছু কিছু উচ্চশিক্ষায় শিক্ষিত হলে পরে উচ্চমানের মানের জানোয়ারও হওয়া যেতে পারে ঢাকা শহরে এমন বহু উচ্চশিক্ষিত মানুষ আছে যারা বাহিরের দেশে গেছে যারা কানাডা থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে এসেছে যারা অস্ট্রেলিয়া থেকে ডক্টরেট করেছে যারা অক্সফোর্ড থেকে হারবার থেকে কেমব্রিজ থেকে ডক্টরেট করেছে পিএইচডি ডিগ্রি নিয়ে এসেছে পিএইচডি ডিগ্রি নিয়ে এসে ঢাকা শহরে এখন প্রতিষ্ঠিত বাংলাদেশে প্রতিষ্ঠিত সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত তার বাড়ির মধ্যে বিদেশি কুকুরের জায়গা হয় কিন্তু তার মা তার বাবার জায়গা হয় না হ্যাঁ এরকম শিক্ষিত মানুষ আছে কিনা সমাজে মার জায়গা হয় না বাবা জায়গা হয় না মা কে বিদ্যাশ্রমে পাঠিয়েছে উচ্চ শিক্ষিত আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা لقمان الحکمہ অবশ্যই আমি আল্লাহ লুকমান হাকিম কে আমি হেকমত দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম লোকমান হাকিম কে লোকমানে হাকিমের পরিচয়ের ব্যাপারে মুফাসির হজরতাল লিখেছেন তিনি দাউদ দাও সালামের ভাগনা ছিলেন ভাগনা লোকমানে হাকিম তিনি কোনো নবী ছিলেন না তিনি কোনো নবী ছিলেন না তিনি ছিলেন একজন জ্ঞানী মানুষ লোকটার চেহারাটা ছিল খুব কালো চেহারা ছিল কেমন সবাই বলেন চেহারা ছিল কালো আমাদের সমাজে কালো মানুষের ভেলো নাই লোকটা ছিলেন খাটো মানুষ আমাদের সমাজে খাটো মানুষের কোনো ভেলো নাই লোকটা ছিলেন একজন রাখাল মানুষ মাঠে ঘাটে রাখালি করত ও চড়াইতো দুম্বা চড়াইত একজন রাখাল মানুষ কামলা মানুষ শ্রমিক মানুষ আমাদের সমাজের জেন্টেলম্যানদের কাছে শ্রমিকদের কোনো মূল্য নাই ঠিক নজরে বলেন সম্মানিত ভাইয়েরা আমার কিন্তু এই লোকমানে হাকিম তার চেহারার মধ্যে চেহারার বৈশিষ্ট্য ছিল এমন হাকিমের ঠোঁট গুলো মোটা ছিল মোটা দাঁত গুলো বাইরে বেরিয়েছিল অর্থাৎ একটা চেহারা বৃষ্টি হলে পরে যা হওয়া যা হয় এর সবগুলো বৈশিষ্ট্য মানে হাকিমের মাঝে ছিল অথচ মানে হাকিম কোনো নবী না নবী না হওয়ার পরেও একজন জ্ঞানী মানুষ হওয়ার পরেও আল্লাহ তালা তার কালামের মধ্যে লোকমান হাকিমের নামে একটা সোরা নাজিল করেছে বলেন সুবাহান আল্লাহ সবাই কালাম চিৎকার করে বলেন কোরআন কার কালাম কারা এটা বিশ্বাস করেন হাত দেখান কোরআন কার কালাম আরও জুড়ে বলেন আরো জুড়ে বলেন কোরআন আল্লাহর কালাম প্রিয় ভাই আমার কালাম হলো কথা কথা মানে আল্লাহর কথা আল্লাহ আরসের মধ্যে বসে যা জবান দিয়ে উচ্চারণ করেছেন এটার নাম হচ্ছে কালাম ঠিক কিনা ধরে বলেন তার মানে এই যে আরশে আজিমের মধ্যে আল্লাহ তালা বসে দুনিয়ার একটা কালো মানুষ একটা খাটো মানুষ চেহারাটা বিশ্রী কামলা একজন মানুষ আল্লাহ তার নামটা আরশে সে বসে নিজের পবিত্র জবান দিয়ে উচ্চারণ করেছে পৃথিবীর কত নামি দামি মানুষ ছিল কিন্তু আল্লাহ তার নাম উচ্চারণ করেন নাই লোকমানে হাকিমের নাম উচ্চারণ করেছেন এবং বলেছেন ওরা লোকমান হিকমা অবশ্যই আমি লোকমান হাকিমকে একমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম কে বলছেন শোনেন বুদ্ধিজীবী এক জিনিস আর বুদ্ধিমান অন্য জিনিস উচ্চশিক্ষায় এক জিনিস আর সুশিক্ষা ভিন্ন জিনিস উচ্চশিক্ষায় শিক্ষিত হলে উচ্চমানের জানোয়ার হওয়া যেতে পারে সবাই না কিছু কিছু উচ্চশিক্ষায় শিক্ষিত হলে পরে উচ্চমানের মানের জানোয়ারও হওয়া যেতে পারে ঢাকা শহরে এমন বহুত সুশিক্ষিত মানুষ আছে যারা বাহিরের দেশে গেছে যারা কানাডা থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে এসেছে যারা অস্ট্রেলিয়া থেকে ডক্টরেট করেছে যারা অক্সফোর্ড থেকে হারবার থেকে কেমব্রিজ থেকে ডক্টরেট করেছে পিএইচডি ডিগ্রি নিয়ে এসেছে পিএইচডি ডিগ্রি নিয়ে এসে ঢাকা শহরে এখন প্রতিষ্ঠিত বাংলাদেশে প্রতিষ্ঠিত সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত তার বাড়ির মধ্যে বিদেশি কুকুরের জায়গা হয় কিন্তু তার মা তার বাবার জায়গা হয় না এরকম উচ্চ শিক্ষিত কিনা সমাজে মার জায়গা হয় না উচ্চ শিক্ষিত কোন শিক্ষিত উচ্চ শিক্ষিত মানে উচ্চ শিক্ষিত জানোয়ার আর হয়েছি যে ব্যক্তি তার মাকে তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় এ যদি সারা দুনিয়ার ডিগ্রি পিঠের মধ্যে মাথার মধ্যে নিয়ে ঘোরায় আপনারা কি বলবেন না বলবেন জানি না কিন্তু আমি বলবো এই উচ্চ শিক্ষিত মানে একটা উচ্চ মানের জানোয়ার হয়েছে বলেন ভাই আমার এজন্য বলেছি উচ্চ শিক্ষিত এক জিনিস আর সুশিক্ষিত ভিন্ন জিনিস একটা মানুষ বুদ্ধিজীবী এক জিনিস আর বুদ্ধিমান ভিন্ন জিনিস এগুলো পার্থক্য অনেক বেশি এই দুইটার মধ্যে বেশি কথা বলা যাবে না তবে শুধু এতটুকু বলি আল্লাহ প্রদত্ত বিদ্যায় যারা অর্জন করে আল্লাহ প্রদত্ত জ্ঞানে যারা জ্ঞানী হয় এই মানুষগুলো বুদ্ধিজীবী হয় না এই মানুষগুলো হয় বুদ্ধিমান আল্লাহর দেওয়া শিক্ষা ব্যবস্থা যারা গ্রহণ করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যারা গ্রহণ করে এই মানুষগুলো উচ্চ শিক্ষিত না হলেও সুশিক্ষিত হয় সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ এই সুশিক্ষার জন্য কেমব্রিজে যাওয়া লাগে না এই সুশিক্ষার জন্য হারবার্ডে যাওয়া লাগে না এই সুশিক্ষার জন্য অক্সফোর্ডে যাওয়া লাগে না এমন সুশিক্ষা মাঠে ঘাটেও পাওয়া যায় যেমন লুকমান হাকিমকে আল্লাহ তালা দিয়েছিলেন আমাদের দেশের মাদ্রাসার একটা মক্তবের মধ্যে একটা নুরানি বিভাগের ছাত্রের কাছে মা বাবার প্রতি যে মায়া আর মমতা আর শ্রদ্ধা বোধ আছে সারা দুনিয়া ঘুরে উচ্চশিক্ষার ডিগ্রি নিয়ে পিএইচডি করে সে তার মা বাবার প্রতি কেয়ারলেস কোনো ধরনের সম্পর্ক রাখে না আপনারা বলেন এই উচ্চশিক্ষিত নামের উচ্চ মানের একজন জানোয়ার আর একটা মক্তবের ছাত্র নুরানি বিভাগে পড়াশোনা করে এই বাচ্চাটা তার মা বাবার ব্যাপারে দোয়া শিখেছে রব্বের রব্বায়ানি রব্বায় এই বাচ্চারা দোয়া শিখেছে তার মা বাবার ব্যাপারে বাচ্চাটাকে জিজ্ঞাসা করেন উস্তাদরা শিক্ষা দিয়েছে মসজিদের ইমাম সাহেব তাকে শিক্ষা দিয়েছে শোনো ইন্নাল জান্নাত তাহতা কদামিল উম্মাহাত তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত আল্লাহর রিজাব রাখছে কে জিজ্ঞাসা করবেন বলবে যে মা বাবার সাথে বিয়াদবি করে না করা যাবে না কারণ মা বাবার পায়ের নিচে মা বাবার ব্যাপারে আল্লাহ তালা বলেছেন এহসান করার কথা মায়ের পায়ের নিচে আল্লাহ নাকি জান্নাত রেখেছেন যেটা উচ্চ শিক্ষিত মানুষটা জানে না কিন্তু মক্তবের একটা বাচ্চা জানে সুহান আল্লাহ বলেন তাহলে আপনি উচ্চ শিক্ষা গ্রহণ করবেন না সুশিক্ষা গ্রহণ করবেন এই কথা বলতেছেন কথা বুঝতেছেন সবাই উচ্চ শিক্ষা জরুরি দরকার না সুশিক্ষা দরকার বুদ্ধিজীবী হওয়া দরকার না বুদ্ধিমান হওয়া দরকার বুদ্ধিমান ওই ব্যক্তি হয় যে কোরআনের জ্ঞানী জ্ঞানী হয় যে নবীর সুন্নার জ্ঞানী জ্ঞানী হয় এ লোকটা বুদ্ধিমান হয় আর বুদ্ধিজীবী তারা হয় যারা দুনিয়ার জাগতিক জ্ঞানী জ্ঞানী হয় তারাও সম্মানের আসনে বসে আমরা তাদেরকে সম্মান করি যার ভিতরে জ্ঞান আছে অবশ্যই তাকে সম্মান করতে হবে কিন্তু যেই শিক্ষা তার মাকে সম্মান দিতে জানে না যেই শিক্ষা তার বাবাকে সম্মান দিতে জানে না যে শিক্ষা মুরব্বীদেরকে সম্মান দিতে জানে না যে শিক্ষা ছোটদেরকে স্নেহ করতে জানে না যে শিক্ষা সামাজিক শিষ্টাচার শিখায় না যেই শিক্ষা মানবতা বোধ মূল্যবোধ শিক্ষা দেয় না যেই শিক্ষা শিক্ষিত হওয়ার পরে এই লোকটা পারমাণবিক অস্ত্র কেমনে বানাতে হয় এইটা শিখে এরকম উচ্চ শিক্ষার দরকার নাই এরকম উচ্চ শিক্ষা লাভ করে উচ্চমানের মানের জানোয়ার হওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক না সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে লুকমান হাকিমকে আমি বুদ্ধিমান বানিয়েছিলাম লুকমান হাকিমকে আমি সুশিক্ষা দিয়েছিলাম এই সুশিক্ষাটা দিয়েছিলাম দুনিয়ার কোনো অক্সফোর্ড হারবার্ড কেমব্রিয়ান বিশ্ববিদ্যালয় দুনিয়ার বড় কোনো ইউনিভার্সিটির ভিতরে নয় লুকমান হাকিম একজন কামলা মানুষ শ্রমিক মানুষ লুকমান হাকিম খাটো মানুষ কালো মানুষ লুকমান হাকিম ঠোঁটগুলো তার ছিল মোটা মোটা লুকমান হাকিমের চেহারাটা সুন্দর ছিল না রাখাল মানুষ কিন্তু ওই লোকটা যখন রাখালি করতো কম কথা বলতো লোকটা যখন রাখালি করত তার সৃষ্টিকর্তাকে নিয়ে ভাবত আল্লাহ তালা বলেন এই আমি আল্লাহ তাকে হেকমত দিয়েছি জ্ঞান দিয়েছি বুদ্ধি দিয়েছি আমি লোকটাকে জ্ঞান দিয়েছি আমি আল্লাহর পক্ষ থেকে লুকমানকে আমি জ্ঞানী দিলাম জ্ঞানী বানালাম এই জন্য লুকমান হাকিমের নাম পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি হাফিজ কোরআনের কলিজার মধ্যে আল্লাহ হেফজ করা হয়েছে পৃথিবীতে কত ক্ষমতাধর শাসকরা ছিল ওই শাসকরা মারা গেছে এদের নাম গন্ধ চলে গেছে কিন্তু লোকমানে হাকিমের মতো একজন রাখাল মানুষ আল্লাহ প্রদত্ত জ্ঞানী গিয়ে জ্ঞানী হওয়ার পর এমন ভাবে নামটা আল্লাহ কোরআন মাদিদে সেট আপ করে দিয়েছেন দুনিয়া যতদিন আছে লোকমানে হাকিমের নাম একজন দুইজন লক্ষ কোটি হাজারো কোটি মুসলমানের হৃদয়ের মধ্যে তার নামটা লেখা থাকবি ঠিক হাকিম লুকমান এই নামটি উচ্চারণ করবে তার সব হবে বলবেন না কোরআন মাজিদের একটা অক্ষর পড়লে কয়টা সফ পাওয়া যায় জুড়ে বলেন জুড়ে বলেন লোকমান হাকিমের মধ্যে অক্ষর কটা দেখেন একটা হচ্ছে লাম একটা কাপ একটা মিম একটা তারপরে আলিফ তারপরে নুন কয়টা হইল লাম কাপ দুই মিম তিন আলিফ চার নুন পাঁচ পাঁচ দশা পঞ্চাশটা লোকমানের নাম উচ্চারণ করলে পঞ্চাশটা নাকি হয় সুবান আল্লাহ একটু জোরে বলেন পৃথিবীর এমন কোন শাসক আছে যার নাম নিলে পরে পঞ্চাশটা নাকি হয় এমন শাসকও আছে যার নাম নিলি পরে নেকি হওয়ার কোনো সম্ভাবনায় নাই ঠিক কেনাজে বলেন প্রিয় ভাইরা আমার অথচ লুকমাণ হাকিমের নাম উচ্চারণ করলে নিকে হয়ে যায় ভাইরা আমার লক্ষ্য করে শুনুন আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই লুকমান হাকিমকে আমি জ্ঞান দিলাম বুদ্ধি দিলাম এই বুদ্ধি দেওয়ার পর আনিস করলিল্লা আমি তাকে বলে দিলাম এ লোকমান তুমি আমার সুক্রিয় আদায় কর শোনামা পৃথিবীর কোনো মানুষ যদি শুক্রিয় আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে এটা আমার কোনো লাভ নাই যে শুক্রিয়া আদায় করে এটা তারই ফায়দা সাহান আল্লাহ বলেন এরপর আল্লাহ তালা বলেন ওমান আল্লাহ তালা বলেন আমার পাওয়ার দেওয়ার নিয়ামত পাওয়ার পর কেউ যদি অকৃতজ্ঞ হয় কেউ যদি না ক্রিয়া করে কেউ যদি কুফুরি করে অসুবিধা নাই ক্ষতি আমার না যে আমার নিয়ামত পাওয়ার পর নাশক্রিয়া করলো আমি তার থেকে নিয়ামত চিনাই নেওয়া যায় এই মানুষগুলো যেন মনে করে এটা সে আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর যদি না সুক্রিয়া করে আমার কোনো লস নাই কারণ ফাইনালী নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ধনী ঠিক না ধরে বলেন হামি তিনি প্রশংসিত সব প্রশংসিত সারা পৃথিবীর সব মানুষ মিলিয়েও যদি আল্লাহর প্রশংসা বাদ দিয়ে দেয় আল্লাহর কিচ্ছু যে আছে কথা ঠিক বলেন না কেন সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ মানে আল্লাহর কোনো লস নাই আল্লাহর কোনো লাভ নাই সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর আল্লাহ প্রিয় ভাইর আমার পৃথিবীর মানুষ যদি আল্লাহর নাম নেয় তো মানুষের লাভ পৃথিবীর মানুষ যদি আল্লাহর শুক্রিয়া আদায় করে তো আল্লাহ তার নিয়ামত বাড়ায় ঠিক কিনা জোরে বলেন আল্লাহ অন্যায়তে বলেন লা ইন লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর যে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেই আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর যে কুফরি করে ও করে না শুকরিয়া করে অকৃতজ্ঞ হয় আমি তার নিয়ামত ছিনিয়ে নেই আর তাকে আমি কঠিন আজাবের সম্মুখীন করি প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন হে লুকমান জ্ঞান দিলাম আমি শুকরিয়া আদায় করো আমার জ্ঞান দিলাম আমি শুকরিয়া আদায় করো আমার এই জন্য লুকমান হাকিমের মাধ্যমে আল্লাহ তাআলা বললেন আমি তোমাকে যে জ্ঞান দিলাম ও ভাই পৃথিবীতে জ্ঞানী কারা হয় পৃথিবীতে জ্ঞানী কারা হয় এটা একটু বোঝার দরকার আছে ঠিক কিনা জুড়ে বলেন দুনিয়াতে আমরা নিজেরা যদি উচ্চশিক্ষিত হই সন্তানদেরকে বানাবার চেষ্টা কিন্তু নিজের কি সুশিক্ষিত বানাবার চেষ্টা করি না কি বলে সুশিক্ষিত বানাবার চেষ্টা খালি ইংলিশ মিডিয়ামে পড়ান ইংলিশ মিডিয়ামে আপনার বাচ্চাকে পড়াতে তো ইসলাম নিষেধ করে না ডাক্তার হবে এটা নিয়ামত ইঞ্জিনিয়ার হবে এটা সমাজের নিয়ামত ঠিক না তিনি একজন পাইলট হবে সমাজের নিয়ামত আমি গতকালকে মাহফিল ছিল নাটোরে রাতে যখন আসতেছিলাম আপনার যমুনা সেতু যখন পার হচ্ছিলাম আমি তাকিয়ে দেখতেছিলাম আর সুক্রিয়ায় করছিলাম আল্লাহ এত লম্বা একটা ব্রিজ যদি ওই রকম টেকনোলজি না থাকতো ইঞ্জিনিয়ার না থাকতো এই ব্রিজটা করা সম্ভব ছিল তার মানে ইঞ্জিনিয়ারিং বিদ্যা ওইটা আল্লাহর পক্ষ থেকে রহমত মানবতার উপকার এরকম ইঞ্জিনিয়ার না থাকলে এত বড় ব্রিজ হতো না পদ্মা ব্রিজ হতো না ঠিক না জুড়ে বলুন এই ব্রিজ বানাবার কাজ ডাক্তারদের নয় শিক্ষকদের নয় ঠিক না এগুলো ইঞ্জিনিয়ারদের কাজ তো সমাজের ইঞ্জিনিয়ার এটা অভিশাপের কারণ নয় রহমতের কারণ ঠিক না একটা মানব সমাজের ডাক্তার চিকিৎসক এটা রহমতের কারণ একজন শিক্ষক একজন আলেম রহমতের কারণ এগুলো দরকার আছে কিন্তু সমস্যা হলো আমরা আমাদের সন্তান থেকে ডাক্তার বানাতে চাই ধার্মিক ডাক্তার বানাতে চাই না আমার সন্তানকে আমি ডাক্তার বানাতে চাই কিন্তু ধার্মিক ডাক্তার বানাতে চাই না এই জন্য ডাক্তারের মতো মহান পেশায় গিয়েও ডাক্তার আর ডাক্তারি করতে পারে না তখন সে রীতিমতো কসায়ে পরিণত হয় ঠিক কি না একজন রুগীর টেস্ট লাগবে একটা তিনি টেস্ট লিখে দিয়েছেন দশটা বিজনেস ঠিক না হ্যাঁ কমিশন বিজনেস এটা ওইটা আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাতে চান ভালো কথা কিন্তু ধর্মিক ইঞ্জিনিয়ার বানান না এই কারণে কোন কোন বাংলাদেশের কনস্ট্রাকশনের রাস্তার মধ্যে আমরা দেখি রডের বদলা ইঞ্জিনিয়ার বাঁশ দিয়ে দিস কি দিয়ে আচ্ছা রডের কাজ কি বাসে করে জোরে বলেন এটা কেমন ইঞ্জিনিয়ার রডের বদলা যদি পদ্মা নদীতে রডের বদলায় বাঁশ দিত কেমন হইতে অবস্থা এরকম ইঞ্জিনিয়ারও তো আছে পৃথিবীতে ঠিক জুড়ে জোরে বলেন রডের বদলায় বাঁশ দিতেছে কেমন ইঞ্জিনিয়ার এই ইঞ্জিনিয়ার যদি ধার্মিক ইঞ্জিনিয়ার হতো তাহলে রডের বদলায় বাঁশ কোনো দিন দিত না ঠিক কিনা জোরে বলেন ধার্মিক ডাক্তার যদি হতো তাহলে এরকম রুগী নিয়ে ব্যবসা বাণিজ্য করতো না ও আল্লাহর বান্দারা এই জন্য আল্লাহ তালা বলেন আমি লুকমানে হাকিম কি জ্ঞানী বানিয়েছি লুকমানে হাকিম জ্ঞানী যেই যেই কারণগুলোতে হয়েছেন এই কারণগুলো শুনবেন না এক নাম্বার ছিল লুকমানে হাকিম কথা বলতো কম খুব কম কথা বলতো আমাদের সমাজে কম কথা বলার মানুষ আছে একটা চার দোকানে বসে দেখেন তো কে কথা কম বলে আমাদের দেশের প্রত্যেকটা চার দোকান একটা জাতীয় সংসদ ঠিক না লোক এক 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 কথা বলে এবং একরকম সবাই সবার চেয়ে বেশি বুঝে ঠিক না সবাই সবার চেয়ে বেশি বুঝে পুকুর দেখছেন পুকুর আছে না তাদের এলাকায় কি বলে পুকুরই বলে কোথায় পুষ্কনিক হয় পুষ্কনিক হ্যাঁ আমাদের নেত্রকোনায় পুষকুনি কয় কোথাও পুকুর কয় ভাষা পুকুর আচ্ছা পুকুরই বলি একটা পুকুরে বা একটা ডুবায় আপনি যদি একটা মটার লাগায় রাখেন মোটার পানির মোটার পানি টানতেছে রাত দিন চব্বিশ ঘন্টা একটা সময় পুকুর শুকিয়ে যাবে না হ্যাঁ শুকিয়ে যাবে না দুবার শুকাবে না শুকিয়ে যাবে আচ্ছা তারপরে যদি মটর বন্ধ না হয় চলতেই আছে পানি যখন শুকিয়ে যাবে তখন কি বের হবে কাদা কাদা বের হবে না কথা বলুন তো যেই মানুষগুলো বেশি কথা বলে বলতে 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 একটা সময় ভালো কথা যা আছে সব শেষ হয়ে যায় এরপরে যা বের হয় সব মন্দ কথা বের হয় অমুকের ছেলে ভাগছে অমুকের মেয়ে ভাগছে অমুকের এই সমস্যা তমুকের এই সমস্যা সারা গ্রামের গিবতের বিশাল এক বস্তা নিয়ে উনি বসছে কথা বলেন না কেন এই পছন্দ করতো না ভাইছি খারাপ লাগবে এবং এই গিবত গুলো করে কারা জানেন আমার মুরুব্বী বাবাজিরা আর দুই নাম্বারে করে মহিলারা যুবকরা এই সব কেন যুবকরা তো টেলিতে ব্যস্ত হ্যাঁ মোবাইল ফেসবুকে ব্যস্ত কারণ এক একটা জাতি কি এক এক কাজে লাগায় দেওয়া হয়েছে দাড়ি পাকটা মরুবী চাচা আপনার বুকটা পর্যন্ত কবরে চলে গেছে কমর টানা শুধু বুকটা পর্যন্ত কবরে চলে গেছে আপনি এখনো দোকানে বসে বিহুদা কথা বলেন লজ্জা থাকা উচিত আপনার আপনার লজ্জা থাকা উচিত আপনি এমন একজন দামি মানুষ একবার যদি সুবাহান আল্লাহ বলতেন আকাশের নিচে জমিনের উপরে সবটুকুন শূন্য স্থান আল্লাহ সুবাহান আল্লাহর বরকথে পূর্ণ করে দিত আল্লাহ বুঝার তৌফিক দিক এদিকে আর যাব না সামনের দিকে যাই নাকি ইনশাআল্লাহ বেহুদা কথা বলবো না তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন কারা কারা জবান বন্ধ করেন আপনি দামি হয়ে যাবেন আবু বকর মতো মহান ব্যক্তি নিজে জিব্বা টেনে টেনে ধরে রাখ মাঝে মধ্যে জিব্বারে শাসন করতে বলতো কথা কম কম কথা কম বলে কথা কম বলে পৃথিবীর জ্ঞানী মানুষ যারা তাহলে এক নাম্বার আলোচনা আজকে শুরুতে ছিল আমার হৃদয় শান্ত হবে আল্লাহর জিকিরে দুই নাম্বার আলোচনা আল্লাহ যা অপছন্দ করে ফেরেস তারা যা অপছন্দ করে নবী রাসুল্লাহ যা অপছন্দ করে আমার কাছে ওইটা অপছন্দ থাকতে হবে ঠিক কিনা তিন নাম্বার জবান কন্ট্রোল করেন কন্ট্রোল রসুল বলছেন যে ব্যক্তি জবান কন্ট্রোল করে লজ্জাস্থান কন্ট্রোল করে এই লোকটা জান্নাতে যাবে আল্লাহ তৌফিক দান করুন বলুন আমিন লোকমানে হাকিমের মতো হতে পারবেন জ্ঞানী হতে পারবেন জ্ঞানী এক জিনিস আর বুদ্ধিজীবী আরেক জিনিস আল্লাহ বোঝার তৌফিক দিক লোকমানে হাকিম যে কারণে ছিলেন এর মধ্যে একটা ছিল কম কথা বলতেন দুই নাম্বার তার সন্তান কি সুশিক্ষিত করেছিলেন উচ্চশিক্ষিত না সুশিক্ষিত করেছিলেন কিভাবে সুশিক্ষিত করেছিলেন এই কথাগুলো আল্লাহ তালা বলছেন ধৈর্য ধরে শুনবেন সবাই হ্যাঁ এক নাম্বার সন্তান যে শিক্ষা গুলো আজকে কেন পরিণতি এমন হলো এই তার লাশটা তার বাড়ি তার নিজের হাতে গড়া বাড়ি গ্যারেজে দুই দিন পর্যন্ত লাশ পড়েছিল আর তার সন্তানরা জাগা জমি নিয়ে ব্যস্ত দলিল নিয়ে ব্যস্ত এই পরিণতিটা কেন হলো এই পরিণতির জন্য কি সন্তানরাই শুধু দায়ী কথা বলুন এ পরিণতির জন্য কি শুধু সন্তান তাই আল্লাহ তাআলা বলেন বলে জ্ঞানী হওয়ার দুই নাম্বার কারণ তিনি তার সন্তানকে নসিহত করেছেন বহু আইয়াকিজু ওয়াস করেছেন বয়ান করেছেন আদেশ করেছেন তাকে দোষী হা করেছেন কি ব্যাপারে ইয়া হে বৎস হে আমার ছেলে তুমি আল্লাহর সাথে কাউকে শরী আপনি কি আপনার সন্তানকে কোনোদিন বলছেন যে বাবা আমার আল্লাহর সাথে তুমি কাউকে শরী করো না আপনি নিজেও তো সিঁড়িকে লিপ্ত সন্তানরা বলবেন কবে অত আল্লাহ বলেন নিশ্চয় শিরিক হচ্ছে এক মহাগোনা জুলুম শিরিক কাকে বলা হয় যদি কোনো মানুষ মনে করে আল্লাহ যা পারে অন্যরাও তা পারে এটার নামই কি আল্লাহর সাথে যদি কাউকে অংশীদার বানানো হয় আল্লাহর সাথে যদি কাউকে অংশীদার বানানো হয় এটা হলো শিরিক আপনি নিজেই শিরিক করতেছেন আপনি নিজেও আকিদার ভিতরে শিরিক রেখেছেন আপনি মা বাবার মুখে সারা বছর এক টুকরা গুস্ত উঠাইয়া দিতে পারেন না অথচ বাবার ভন্ড বাবার দরবারে উর যখন শুরু হয় তখন সুদে টাকা এনে মহিষ কিনে বাবার মাজারে চলে নিয়ে যান ঠিক আসতে বলছেন কেন আরো জুড়ে বলেন এমন মানুষ আছে কিনা বাবার মাজারে মহিষ নিয়ে যায় গিয়া বাবার পায়ের সামনে সিজা দেয় আছে কিনা জুড়ে বলেন কোন মানুষের পায়ের সামনে মাথা নত করা এটা কি জোরে বলেন জোরে বলুন হারাম এবং শিরিক প্রধান কথা হচ্ছে এটা শিরিক সন্তান দেওয়ার মালিক কে চিৎকার করে সবাই বলেন সন্তান দেওয়ার মালিক কে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়াও কোনো মাজার ওলা আমাকে সন্তান দিতে পারে কোনো পীর ফকির আমাকে সন্তান দিতে পারে এটা কি হবে

এই সুরা ইখলাসের মধ্যে আল্লাহ তার পরিচয় দিয়েছেন আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন হু আল্লাহ আহাদ আল্লাহ হচ্ছেন তিনি যিনি এক ঠিক কি বলেন দুই নাম্বার আল্লাহু সামাদ আল্লাহ হচ্ছেন বেনিয়াজ আল্লাহ বেমুহতাজ আল্লাহ কারও মুখ অপেক্ষী নয় সারা দুনিয়া সারা জগত আল্লাহর মুখ অপেক্ষী ঠিক কি বলেন কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নয় আল্লাহ কারো মুখাপেক্ষী নয়ালামনি ওলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয় নাই আর ওলামিয়া করলেহু কুফান আহাত আমার আল্লাহর সমকক্ষ আর কেউ নাই আল্লাহ এক তার সমকক্ষ আর কেউ আমাদের সমাজে এমন মহিলা আছে যে মহিলাগুলো মান্যত করে শাহজালান রহমাতুল্লাহ আলহার মাজারের মধ্যে চলে গেছে শাহ পরান রহমাতুল্লাহ বিশ বছর হয়েছে পনেরো বছর হয়েছে দশ বছর হয়েছে বাচ্চা হয় না এখন বাচ্চার জন্য গেছে বাবার এমন মহিলা আছে না এমন পরিবার আছে না ওখানে গিয়া মাজারের মধ্যে পেট গসতেছে পেট মাজারে যে দেয়াল আছে দেয়ালের মধ্যে পেট গসতেছে আর কানতেছে দোয়া করতেছে বাবা আমার একটা বাচ্চা দাও এটার নাম কি জোরে বলেন আরো জোরে বলেন শিরিক শিরিক শোনেন পৃথিবীতে মানুষের যত গুণাই থাকুক না কেন সমস্ত গুণার ব্যাপারে আল্লাহর কনসিডার আছে কিন্তু শিরিকের ব্যাপারে কোনো কনসিডার নাই সম্মানিত বাইরা সাবধানী শিরিকের কাছে যাওয়া যাবে না এই জন্য লুকমান হাকিম এক নম্বরে তার সন্তানকে শিক্ষা দিলেন বাবা সাবধান সাবধান আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করবা না আল্লাহর সাথে কাউকে শরীক করবা না কারণ ইননা শিরকা লা যুলমুন আযীম শিরক হচ্ছে এক মহা গুনাহ এক মারাত্মক গোনা এক নাম্বার তার সন্তানকে শিক্ষা দিলেন এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া আসায়না আল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়া না আলা ওয়াহলি ওয়া ফিসালহু ফি আমাইন আনিশকুর্লি ওয়ালিদাই দুই নম্বরে আল্লাহ দুনিয়ার সন্তানদেরকে নির্দেশ দিলেন অবশ্যই আল ইনসান পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ নির্দেশ দিলেন বিওয়ালী দাই তার মা বাবার ব্যাপারে অবশ্যই না ইনসানা বিওয়ালি দাই হামালাত উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিও মানুষ নির্দেশ দিয়া বললেন তোমার মা কিন্তু কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভ ধারণ করেছে করে মা কেমন কষ্ট করেছে মার কষ্টের বর্ণনা কেবল মাই দিতে পারবে আর কেউ দিতে মার কষ্টের বর্ণনা শুধু মাই বলতে পারবে আর কেউ বলতে পারবে না বাবা তোমার জন্য কি কষ্ট করেছে এটা শুধু বাবাই বলতে পারবে আর দুনিয়া আর কেউ বলতে পারবে না পৃথিবীর বাবারা যারা আছে তারা মাদের মতো তো কাঁদে না কিন্তু হৃদয়ের মধ্যে সন্তানের প্রতি ভালোবাসার কোনো কমতি থাকে না ঠিক না জোরে বলেন কত জায়গা মা তো ঘরে চিন্তা করে আর বাবা সারা দুনিয়া ভেবে চিন্তা করে তার সন্তানকে কোন বার্সিটিতে পড়ালে পরে সুশিক্ষিত হতে পারবে বড় হতে পারবে ঠিক না জোরে বলেন কোন স্কুলে পড়ালে সন্তানটা একটু ভালো করতে পারবে কোন জায়গায় পাঠালে তার সন্তান সুশিক্ষিত হতে পারবে চিন্তা আর চিন্তা নিজের খাওয়া দাওয়া অনেক সময় বন্ধ করে দেয় বাইর আমার আর আমাদের সমাজের এমন কিছু মানুষ যখন উচ্চ শিক্ষিত হয়ে যায় ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে যখন তাদের সোসাইটিটা চেঞ্জ হয়ে যায় মা বাপরে অনেকে চিনে না না এরকম মানুষ আরে জানা ঘটনা এক ব্যক্তি তার সন্তানকে অনেক কষ্ট করে গ্রাম্য মানুষ খুব গরিব মানুষ অনেক কষ্টবিষ্ট করে ছেলেটার ভালো খুব কষ্ট বিষ্ট করে বাচ্চাকে পড়াশোনা করাইতে 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 বাংলাদেশের এক দামি ইউনিভার্সিটিতে সর্বশেষ পর্যন্ত গিয়ে ভর্তি হয়েছে অনেক দামি ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আর মা বাবা থাকে গ্রামের মধ্যে সন্তান পড়াশোনা করে মা বাবার বড় আশা সন্তান পড়াশোনা করে গ্রাজুয়েশন করবে সন্তান ভালো চাকরি বাকরি করবে মা বাবার দুঃখটা নিবারণ হবে এমন আশা আছে কিনা কিন্তু আমাদের সন্তানরা কি এই আশাটা দুরাশায় পরিণত করে এরকম অনেক মা বাবারে চিনি না মা বাবারে মনে করে মূর্খ মানুষ মা বাবা যদি বলে মা বাবা যদি বলে এক কথা সে মা বাবারে দমক দেয় দমক দেওয়া বলে তুমি দুনিয়া সম্পর্কে কিছু বুঝো নাকি আছে না বুঝো তুমি দুনিয়া সম্পর্কে কিছু বাবাকে বুঝায় ধমক দেয় বলে দুনিয়া সম্পর্কে তোমার নলেজ নাই আমি পড়াশোনা করেছি আমি জানি বন্ধু যে শিক্ষা মাকে ধমক দিতে শেখায় যে শিক্ষা বাবাকে ধমকাতে শেখায় এটা কোনো শিক্ষা নয় এর চেয়ে বন্য জানোয়ার বহু ভালো আছে ঠিক কিনা জোরে বলেন বন্ধুরা আমার মা বাবার সাথে শালীন ভাষায় কথা বলতে হবে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা নবী আল্লাহর পক্ষ থেকে এই কথা নির্ধারিত হয়ে গেছে যে আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না দুই নাম্বার তুমি তোমার মা বাবার সাথে আহসান করো মা বাবার সাথে আহসান করো সদয় ব্যবহার করো মা বাবার সাথে সৎ চলাফেরা করো মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলবে না আল্লাহ তাআলা বলেন ইহসানের কথা বলছেন খুব লক্ষ্য করে বুঝবেন ইহসান এক শব্দ ইনসাফ এক শব্দ জুলুম এক শব্দ কুরআন মাজিদে আল্লাহ যত জায়গায় মা বাবার কথা বলেছেন তত জায়গায় বলেছেন মা বাবার সাথে ইহসান করো মা বাবার সাথে ইহসান করো অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াইয আখাজনা মিসা ক্বাবানি ইসরাঈলা লা তা'বুদূনা ইল্লা আল্লাহ ওয়বিল ওয়ালিদাই ইহসানা ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াকুলুলিন নাসু হুসনা ওয়াকিমুস সালাত ওয়া আতুজ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ওহে বান্দা শোনো আল্লাহর ইবাদত ছাড়া কার ইবাদত করা যাবে না দুই নাম্বার অবিল ওয়ালিদাইনি ইহসানা তুমি তোমার মা বাবার সাথে ইহসান করো এখন ইহসান কাকে বলে খুব খেয়াল করেন শুনতেছেন তো শুনতেছেন তো এই যুবক ভাইরা শুনতেছো তো তোমরা খুব খেয়াল করে শুনো আল্লাহ বলতেন ইহসান করার কথা ইনসাফ করার কথা আল্লাহ বলেন না ইনসাফ হলো উনি আমাকে একটা ঘুষি মারছে তো আমি ওনাকে একটা ঘুষি মারবো উনি যেই পরিমাণ ঘুষিটা আমাকে দিয়েছে আমি যদি এই পরিমাণ ঘুষি ওনাকে ফেরত দেই এটা হবে ইনসাফ সমান সমান আর উনি ঘুষি মারলো আমাকে একটা আমি দিলাম দুইটা এটা হবে জুলুম এটা হবে কি জুলুম আর উনি আমাকে ঘুষি মারল প্রতি উত্তরে আমি ঘুষি দিলাম না না দিয়ে বললাম ভাই আপনার হয়তো রাগ উঠে গেছে আপনি ঘুষি মেরেছেন আমার আপনার প্রতি কোনো অনুযোগ অভিযোগ নাই আমি আল্লাহর জন্য আপনাকে মাফ করে দিলাম যান এটা হলো আহসান সুবাহান আল্লাহ জোরে বলেন ওরানউল কারিমে যত জায়গায় আল্লাহ তালা মা বাবার আলোচনা করেছেন তত জায়গায় বলেছেন তুমি তোমার মা বাবার সাথে আহসান করো ইনসাফ করো এই কথা বলে নাই ইনসাফ করো এই কথা বলে নাই জুলুম করো এই কথা বলে নাই এহসান করো এ কথা আল্লাহ তালা বলেছেন এখন এহসানের অর্থ যদি বুঝে থাকেন তাহলে বলেন মা বাবার সাথে ব্যবহারটা কেমন হবে আমাদের দেশে এমন সন্তান আছে মা বাবা কষ্ট করে পড়াশোনা করা এখন রকম বিদেশ বাড়িতে পাঠিয়েছে টাকা পয়সা দিয়ে বাড়ি ঘর বিক্রি করে দিয়ে সুদে টুদে টাকা এনে বিদেশ পাঠাইছে এখন বিদেশ থেকে প্রতি মাসে মা বাবাকে দশ হাজার টাকা পাঠায় দশ হাজার টাকা পাঠায় মা বাপরে দমকায় আর বলে এত টাকা করো কি খরচ এত টাকা হ্যাঁ না এলাকায় মনে হয় অন্যান্য এলাকায় আছে মা বাপরে মাসে দশ হাজার টাকা খরচ পাঠায় খরচ পাঠায় অন্তত দশটা দমক দেয় দমক দেয়া বলে এত টাকা করো কি বুড়া বুড়ির কি এত টাকা লাগে নাকি আর এই কথাটা বইলা দেখে জানেন এই কথাটা তার কানে পৌঁছায় দেয় আমাদের সমাজের মহিলারা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাবুল বলেন তোমরা মনে রাখবা মা বাবার কথা শুনো তোবা না শুনো সবাই মিলে কিন্তু একদিন আমার দিকে ফিরে আসতে হবে যাওয়া লাগবে কিনা এরপর আল্লাহ তালা বলেন আর একটা নির্দেশ দিয়া বলেন তবে হা তোমার মা বাবা যদি তোমাকে আমি আল্লাহর সাথে সিঁড়ি করতে বলে আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাতে বলে যেটার ব্যাপারে তোমার কোনো ইলিম নাই তোমার কোনো জ্ঞান নাই তুমি তখন কি করবা আল্লাহ তালা বলেন রহুমা তো কণ্ঠমি তোমার মা বাবার অনুসরণ করবা না কার অনুসরণ করবা ওলা ফালা তুতিহুমা ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা তোমার মা বাবা যদি তোমাকে কষ্ট দেয় তোমার মা বাবা যদি তোমাকে শিরিক করতে বলে শিরিক করবা না মা বাবার কথা অনুসরণ করবা না এই ক্ষেত্রে অর্থাৎ আমি আল্লাহর সাথে যদি কাউকে শরীক করতে বলে এই কথা মা বাবার মানা যাবে না তবে অবশ্যই দুনিয়াতে মা বাবার সাথে সদ করতে হবে সুবাহান আল্লাহ লম্বা কথা আমি শেষ করে দিচ্ছি আর বলে আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি অনুসরণ করবা তার যে আমার কথা বলে যে আমার পথে চলে আলে মোলামার আমার কথা বলে আমার পথে চলে তুমি আলে মোলামাদের কথাই চইল নবীর কথা চইল সুবাহান আল্লাহ বলেন সুবাহান এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাবিউকুম বিমা কুনতুম তাআমালুন তোমরা যখন আমার কাছে ফিরত আসবে সারা জীবন যা করেছো সব কিছুর খবর আমি তোমাকে দিয়ে দিব সব আমলের বদলে আমি তোমাকে দিব ভালো কাজ করলে ভালো ফলাফল মন্দ কাজ করলে মন্দ ফলাফল এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত লোকমান হাকিমের আরেকটা নির্দেশটা সন্তানকে দিলেন ইয়া বুনাইয়া হে সন্তান শোনো ইন্নাহ ইন তাকু মিছকাল হাববাতিন মিন খর্দালিন ফাতাকুম ফিস সাফরা আও ফিস সামা ওয়া তিয়ু ফিল আরদি ইয়াতী বিহা দুই নাম্বার নির্দেশ দিয়া সন্তান বলছে হে আমার ছেলে তুমি শোনো হে সন্তান তুমি শোনো আমার আল্লাহ এত বড় ক্ষমা দাতা আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপারে লোকমান হাকিম বলেন ইনতাকুম মিসকালা হাববাতিম মিন খর্দালিন যদি সরিষার দানা পরিমাণ কোন বিষয় একটা পাথরের ভিতরেও যদি লুকায়িত থাকে এটা যদি আসমানেও থাকে অথবা জমিনের মধ্যেও থাকে ইয়াতি বিহাল্লাহ আল্লাহ তাআলা তা আনতে সক্ষম সুবহানাল্লাহ জুরে বলো সুবহানাল্লাহ বলুন এই আপনারা কি অস্থির হয়ে গেছেন আলোচনাটা কি শেষ করব না রেখে দিব এনে আরে উনি কেন জ্ঞানী হয়েছে এটা তো শুনবেন আজকে সমাজের অবক্ষয়টা কেন আজকে আমরা কেন এরকম হয়েছি এটা শুনেন একটু ধরেন না একটু ধরে হাকিম দুই নাম বলছে বাবা আল্লাহরে ফাঁকি দিও না কারে ফাঁকি দিও না কারণ সরিষার দানা পরিমাণ কোনো কিছু যদি পাথরের ভিতরেও থাকে আসমানেও যদি থাকে জমিনেও যদি থাকে আমার আল্লাহ কিন্তু সব আনতে সক্ষম সক্ষম কিনা আমাদের সন্তানরা আমাদেরকে ধোকা দেয় না আপনার মেয়েটা রে আপনার ছেলেটাকে আপনি কলেজে পাঠিয়েছেন কলেজ ড্রেস জুস পড়ায়া আপনি কলেজ ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন আর ছেলে আপনার টাকা নিয়ে তার গার্লফ্রেন্ড নিয়া সে পার্কে ঘুরায় নাম দিয়েছে কিসের নাম কলেজের কই গেছে আরে কথা বলেন না কেন আপনারা মা বাবার কাছ থেকে টাকা নিয়ে মোটরসাইকেল নিয়ে গেছে কলেজে আপনারা জানেন কই গেছে কারণ ড্রেস গুলো কিসের পরা কিন্তু গেছে কই দুগা দিল কারে আপনার সন্তানকে যদি এই কথাটা আপনি শিক্ষা দিতেন লোকমানে হাকিমের মতো বাবা আসমানেও যদি সরিষা দানা পরিমাণ কিছু থাকে জমিনেও যদি সরিষার দানা পরিমাণ কিছু থাকে পাথরের ভিতরেও যদি সরিষার দানা পরিমাণ কিছু থাকে আমার আল্লাহ এটা দেখে এবং আল্লাহ এটা উপস্থিত করতে সক্ষম এই শিক্ষাটা দিলে আপনার সন্তান পারত কলেজের নাম করে পার্কে গুড়াইতে পারত না ভুলগুলো কোথায় আমাদের দেখেন আচ্ছা এরপরে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ সব খবর আল্লাহর কাছে আছে পৃথিবীর কোন সংবাদ মাধ্যম যা জানে না তা জানে কি এরপরে আল্লাহ তাহলে লুকমানে হাকিম এবার তিন নাম্বারে তার সন্তানকে নসিহত করছেন ইয়া বোনাইয়া হে সন্তান আকিব নামাজ কায়ম আপনি যে আপনার সন্তানের কাছে ভালো ব্যবহারের আশা করেন আপনি কি আপনার সন্তানকে কখনো নামাজের আদেশ করছেন বুড়া মার্কা সন্তান শুয়ে আছে বাবা মাও শুয়ে আছে সন্তানও শুয়ে আছে ফজরে আজান হয় খবর নাই এই সন্তান কেমনি আপনাকে সম্মান করবি এই সন্তানকে তো বিয়াদব বানালেন আপনি যে রব সৃষ্টিকর্তার হুকুম মানে না তার হুকুম কেমনে তার সন্তান মানবে সমস্যা যদি আমার কাছে থাকে আগে না আমার সমাধান করতে হবে ঠিক না বাইরা আমার আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দিক না আমিন চার নাম্বারে বলবে রমুর বিল মারু ওয়ানহানিল মুনকার লুকমানে হাকিম সন্তানকে বললেন বাবা চার নাম্বার নির্দেশ সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো অর্থাৎ এখানে লোকমানে হাকিম বোঝায় তুমি নিজেও সৎ পথে থাকো মানুষকে সৎপথে চলবার আদেশ করো এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসবিল আলামা আসাবাক এই যে কথাগুলো যে আমলগুলোর কথা বললেন বললেন এগুলো করতে গিয়ে অনেক সময় মুসিবত আসতে পারে তোমার উপরে সৎ কাজের আদেশ করতে গেলে অসৎ কাজের নিষেধ করতে গেলে নামাজ পড়তে গেলে কষ্ট হতে পারে হ্যাঁ তোমার এই সামনের এই হুকুমগুলো পালন করতে গেলে কষ্ট হতে পারে তবে এই কষ্টের মধ্যে তুমি অসবির আলা মা সবাক ধৈর্য ধারণ করো সবর করো কি করো সবর সবর করো ইনশাল্লাহ সবর করবো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিক বলো না আমিন এরপরে বলছেন ইন্না দালিকা মিন আজমিল উমুর কঠিন কাজগুলোর মধ্যে ধৈর্য ধরা একটা মহা কঠিন কাজ ঠিক কি না ধৈর্যের ব্যাপারে আমার আগে আলোচনা আলোচনা করছেন আমি এই ব্যাপারে আর গেলাম না এরপরে আরেকটা নির্দেশ দিচ্ছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন নাস তুমি যখন মানুষের সাথে কথা বলবে মুখ ফুলিয়ে কথা বলবে না মুখ ফুলিয়ে কথা বলবে না দাম্ভিকতার সহিত কথা বলবে না অবজ্ঞা আর অহংকারের স্বরে কথা বলবে না কত সুন্দর শিক্ষা সামাজিক শিষ্টাচার সন্তান কি শিক্ষা দিচ্ছেন মানে হাকিম একজন রাখাল আর আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গলার মধ্যে টাই লাগিয়ে কেমনে খালি বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াবেন সন্তান কিছু শিক্ষা দিবেন না সন্তানকে এই কথাগুলো শিক্ষা দিবেন না এগুলো বলবেন না আপনি মরবেন আপনার লাশ তো গ্যারেজে পরেই থাকবে সন্তান তো সম্পদ নিয়ে টানাটানি করবেই যেহেতু আপনি আপনার সন্তানকে আগে দিন শিক্ষা দেন নাই ঠিক কিনা জুড়ে বলুন সন্তানকে দু দিন যদি শিক্ষা না দেন সন্তান থাকবে আমেরিকায় সন্তান থাকবে লন্ডনে সন্তান থাকবে সুইডেনে সন্তান থাকবে নিউজিল্যান্ডে সন্তান থাকবে কানাডায় সন্তান আপনার কাছে আসার প্রয়োজন মনে করবে না তখন একা একা ঘরে থাকতে থাকতে নিজের উপরে ফেডা হয়ে আত্মরক্ষার পিস্তল দিয়ে নিজেই আত্মহত্যা করতে বাধ্য হবে বাংলাদেশের আলেমের আত্মহত্যা করছে বলেন একটা উদাহরণ দেন তো দেখি আবহমান কাল থেকে বাংলাদেশের একজন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে গিয়েছে আলেমরা ধরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে বা আরে মোলামার মা বাবা পিস্তল দিয়ে গুলি করে বা আত্মহত্যা করে ফাঁসি টাসি দিয়ে মারা গেছে একটা উদাহরণ দেন কেন কারণ হচ্ছে এরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত তারা জানে মা বাবাকে কেমনি নিজে না খেয়ে মা বাবাকে খাওয়াইতে হয় এটার নাম এল্লা আল্লাহ আপনি তৌফিক দান করেন মা বাবা হাজরত লুকমানে হাকিম শিক্ষা দিলেন যে বাবা সামাজিক শিষ্টাচার তুমি যখন মানুষের সাথে কথা বলবে তখন মুখ গুমরা করে কথা বলবেন এক ধরনের অহংকারী কিছু ছেলে ফেলে আছে আছে কিনা বিশেষ করে আমাদের দেশে যারা আঙ্গুল ফুলে কলা হয়ে যায় হঠাৎ করে বড় লোক যারা হয়ে যায় এই বড় লোকদের ছেলে মেয়ে গুলোর পোশাক এরকম হয় মানুষকে মানুষই মনে করে না ঠিক কিনা এটা নিষেধ সাবধান যুবক বাইরা শোনো কোনোদিন কোনো মানুষের সাথে মুখ গাল ফুলিয়ে কথা বলা যাবে না নিষেধ এরপরে বললেন ولا تمشي في الارض مرحا তুমি যোগিন জমিনে যখন চলবে দাম্ভিকতার সহিত অহংকারের সহিত জমিনে চলাফেরা করো না সুবহানাল্লাহ বিনয় সহিত চলো জমিনে নম্র ভদ্রভাবে শান্তভাবে জমিনে চলাফেরা করো আল্লাহু আকবার আল্লাহ তৌফিক দান করুক বলুন আমিন এরপরে আল্লাহ তাআলা বলেন ইন আল্লাহ লা ইউহিব্বু কুল্লা ফখুর নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো অহংকারীকে পছন্দ করেন না কোনো অহংকারীকে আল্লাহ পছন্দ আর একবার বললেন বাবা চলাফেরার ক্ষেত্রে অবলম্বন আর জবান যখন ব্যবহার করবে তোমার কণ্ঠস্বর উচ্চ স্বরে করেও না নম্র স্বরে ভদ্রভাবে কথা বলো সোহা অকৌল লিন্না আছে হোসনা অন্য এটা আল্লাহ বলেন মানুষের সাথে নম্রভাবে ভালোভাবে কথা বলো আল্লাহ বলেন ইন্না আনকার আল্লাহ সোয়াতিল্লা সৌতুল হামিদ সমাজে দেখবেন কিছু মানুষ আছে ক্ষমতার দাম্বিকতার কারণে মাঝে মধ্যে এমন ভাবে কথা বলে কথাবার্তা শুনলে পরে মনে হয় একটা অসভ্য এবং অভদ্র মানুষ ঠিক না এরকম যেন না হয় এই জিনিসগুলো মনে থাকবে ইনশাল্লাহ